Hello students, Assalamualaikum. My name is Mohammad Sadda Hoshan, Assistant Teacher in English, Srishti Central School and College, Rajshahi. Dear students, class 4 online class, তোমাদের সকলকে welcome জানাচ্ছি. আজকে আমরা আমাদের schedule অনুসারে composition করব, যেটা অনেক easily আমাদের জন্য অনেক easy হয়, তোমাদের জন্য খুব সোজা হবে. অল্প কিছু লিখে 10 mark তুলে নিয়ে আসা সম্ভব হয়. So, আমাদের syllabus অনুসারে there are three compositions. Today, we are going to discuss about two compositions maybe. The first one is My Native Village. So, চলো আমরা native village সম্পর্কে কিভাবে খুব easy word use করে একটা ছোট composition তৈরি করা সম্ভব. So, My Native Village. So my native place, that means our gram, our gram এর কি অবস্থা এই সম্পর্কে মোটামুটি এখানে কথা আসতে পারে. তো বেশি কথা এখানে বলার দরকার হবে না. তুমি ফার্স্টে যে বিষয়টা বলতে পারো সেটা হচ্ছে তোমার ভিলেজের নাম দিতে পারো. তোমার ভিলেজের নাম, তোমার নাম যেমন দাও তোমার ভিলেজের নামও সেভাবে লিখতে পারো, যে মাই নেম অফ মাই নেটিভ ভিলেজ ইজ অমুক, তোমার যে গ্রামের নাম সেটা দিতে পারো. সাপোজ আমি এখানে দিলাম যে my এখানে একটা সেন্টেন্স লিখেছি যে মাই নেটিভ ভিলেজ ইজ ভবানীগঞ্জ. সাপোজ এইটা কেউ লিখেছে, তো নো প্রবলেম, কোনো সমস্যা নাই. তুমি এখানে লিখতে পারো যে মাই নেম অফ দা নেম অফ মাই নেটিভ ভিলেজ, অথবা মাই নেটিভ ভিলেজ নেম ইজ, অথবা মাই নেটিভ ভিলেজ ইজ, যেভাবে বলতে তোমার কাছে সুবিধা মনে হয় তুমি সেভাবে বলতে পারো, কোনো সমস্যা নেই. এরপরে তুমি এটা কোথায় অবস্থিত এই জায়গাটা বলতে পারো. সাপোজ এইটা ধরো রাজশাহীতে অবস্থিত, তাহলে তুমি বলতে পারো ইট ইজ situated in Rajshahi. আর আমরা লিখি যে ইট ইজ situated in Pabna. সাপোজ দিলাম এটা ইট ইজ situated in Pabna. সো এরপরে আসতে পারে যে তোমার নেটিভ ভিলেজে কতজন মানুষ বসবাস করে, কতজন মানুষ এখানে বসবাস করছে এমন. তো এই ক্ষেত্রে তুমি বলতে পারো যে অ্যাবাউট 3000 অথবা অ্যাবাউট 4000 পিপল লিভ হিয়ার. তাহলে আমরা এটা লিখি যে অ্যাবাউট 4000 পিপল লিভ হিয়ার. হেয়ার মানে হচ্ছে তোমার গ্রামে, এখানে হেয়ার যায় হচ্ছে জায়গাটা, যে যে জায়গাটাই তোমার গ্রাম. বলছে যে অ্যাবাউট 4000 পিপুল লিভ হিয়ার, এখানে মোটামুটি 4000 মতো মানুষ বাস করে. এরপরে ধরো তোমার গ্রামে একটা স্মল রিভার আছে, তাহলে তুমি বলতে পারো যে তোমার গ্রামে একটা স্মল নদী আছে, ছোট নদী আছে, তাহলে বলতে পারো যে এ স্মল river, a small river, এখানে যেটা বলছে flows by my native village, অনেকের কাছে কঠিন মনে হয়. সো অনেকে এভাবে বলতে পারে small village, a small river, flows by my village. A small river flows by my village. আমার গ্রামের পাশ দিয়ে একটি ছোট নদী প্রবাহিত হয় বা বয়ে গেছে বা আছে, যেটাই বলো না কেন এটাকে এভাবে বলা যায়. তারপরে বলছে যে তুমি হয়তো তোমার নেটিভ ভিলেজে থাকো না, শহরে থাকো, তুমি সেখানে ভিজিট করতে যাও, তাহলে এমন না বলে যদি বলে যে এটা প্রকৃতির দৃশ্য অনেক সুন্দর,
এটা সিনারিটা অনেক সুন্দর, এটা অনেক বিউটিফুল, তবে সেভাবে বলতে পারে যে মাই নেটিভ প্লেস ইজ ভেরি বিউটিফুল এটা বলতে পারো। মাই নেটিভ ভিলেজ ইজ ভেরি বিউটিফুল। এই হচ্ছে মোটামুটি পাঁচটা থেকে ছয়টা সেন্টেন্স, মিনিংফুল সেন্টেন্স, এবং এই পাঁচ থেকে ছয়টা সেন্টেন্সের মধ্যে কিন্তু তুমি দশটা মার্ক ইজিলি পেতে পারো যদি সেই জায়গায় কোনো বানান ভুল না হয়। সো বানান ভুল না হওয়ার একটা টেকনিক হচ্ছে যে যত সোজা বানান বা যত সিম্পল ওয়ার্ড ইউজ করা যায় ততই মনে হয় ভুলের পরিমাণটা কমে আসবে বলে আশা করি। সো দেখো আমি অনেক সুন্দর করে ছোট্ট পরিসরে একটা নেটিভ ভিলেজ সম্পর্কে কিছু সেন্টেন্স লিখে দিয়েছি, আশা করি তোমরা এটাকে কপিও করতে পারো অথবা তোমরা নিজেদের মতো করেও তৈরি করতে পারো অথবা তোমাদের বইয়ে যেটা আছে সেটা লিখেও কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা নয়, সবগুলোর জন্যই কিন্তু সমান মার্ক আছে। সো এটা এখন আমি মিশাই দিচ্ছি, আমরা আমাদের সেকেন্ড যে কম্পোজিশনটা আছে মাই ডেইলি লাইফ সেটা অনেক সোজা, অনেক আগের থেকে এটাকে তোমরা পড়ে আসছো, তবুও আজকে একটু আলোচনা করে দিচ্ছি। সো মাই ডেইলি লাইফ তোমার প্রত্যাহিত জীবন অথবা তোমার প্রতিদিনের যে জীবন সেই বিষয়ে এখানে তোমাকে কথা বলতে হবে। মাই ডেইলি লাইফকে আমরা যখন পড়বো তখন তুমি তোমার যতগুলো কথা বা যা কিছু তুমি তোমার প্রতিদিন করো এমন বিষয়গুলোকে তুমি যদি এখানে বলতে চাও কোনো সমস্যা নাই, সবগুলোই কিন্তু ভুল হবে না, কিছুটাই ভুল হবে না, সবগুলোই সঠিক হবে বলে আশা করছি। সো মাই ডেইলি লাইফ এটা বলছে যে তুমি সকাল থেকে ওঠার পর্যন্ত থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত এই চব্বিশ ঘন্টাটাকে যেভাবে তুমি ব্যয় করো সেই কথাগুলো যদি তুমি লিখো তোমার জন্য কিন্তু অনেক সোজা হবে, খুব ছোটো ছোটো সেন্টেন্সে কিন্তু এই কথাগুলো লেখা যায়। সো চলো আমি প্রথমেই বলছি যে এখানে বলছে আই গেট আপ এট 6 AM ইন দ্য মর্নিং, তুমি প্রথমে নিজের নাম বলে দিতে পারো, মাই নেম ইজ, তোমার নামটা তুমি বলবে, আই গেট আপ, এভাবে বলতে সুবিধা হয়। সাপোজ আমি এখানে একটা নাম লিখলাম যে মাই নেম ইজ ফাহমিদ, মাই নেম ইজ ফাহমিদ, এটা বলার পরে তুমি তোমার প্রত্যাহিত জীবনের কথাগুলো এখানে বলতে পারো। তুমি লিখতে পারো আই গেট আপ অ্যাট, আই গেট আপ অ্যাট 6 AM ইন দ্য মর্নিং, আই গেট আপ অ্যাট 6 AM ইন দ্য মর্নিং, তুমি সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠো, তুমি তোমার নাম বলেছ, এরপরে তুমি বলতে পারো যে তারপরে তোমার কাজটা কি হয়, তুমি ব্রেকফাস্ট করো, তুমি তোমার ফেস ধাও, এই বিষয়গুলো তুমি বলো এখানে যে আই টেক মাই ব্রেকফাস্ট অ্যাট 7 AM ইন দ্য মর্নিং। এখানে আমার তিনটা সেন্টেন্স অলরেডি হয়ে গেছে, আই টেক মাই ব্রেকফাস্ট অ্যাট 7 AM ইন দ্য মর্নিং, এরপরে তুমি তোমার স্কুলের জন্য তৈরি হও, তুমি সেই কথাটা এখানে বলো যে মাই স্কুল স্টার্টস অ্যাট 10 AM ইন দ্য মর্নিং, চারটা সেন্টেন্স কিন্তু অলরেডি হয়ে গেল। মাই স্কুল স্টার্টস অ্যাট 10 AM ইন দ্য মর্নিং, তুমি স্কুল শেষ করার পরে কি কাজ করো, বিকালে কি কাজ করো সেগুলো নিয়ে একটা সেন্টেন্স তৈরি করে ফেলতে পারো। এখানে বলতে পারো যে মাই স্কুল আই রিটার্ন হোম অ্যাট 4 PM I play cricket
with my friend. এই হচ্ছে মোটামুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা বিকাল পর্যন্ত তোমার ডে টু ডে কাজগুলো বলা হয়েছে. I play cricket with my friend. তারপরে তুমি বাসায় ফিরে আসো, তুমি যদি আরো এটাকে বড় করতে চাও বড় করতে পারো, তুমি যদি রাতের খাবারের কথা দিতে চাও সেটাও করতে পারো, তুমি যদি রাতে ঘুমাইতে যাও সেই কথাগুলো বলতে চাও সেটাও করতে পারো. এই একই প্যাটার্ন অবলম্বন করে কিন্তু বাকি আরো অনেকগুলো কাজ তৈরি করা সম্ভব. তো এই হচ্ছে আমাদের মোটামুটি ডেইলি লাইফ সম্পর্কে অল্প কিছু লিখে ফেললাম. এখানে ছয়টা থেকে সাতটা, খুব জোর আটটা, যে যেভাবে পারো সে সেভাবে কিন্তু সেন্টেন্সগুলোকে বাড়াইতে পারো. তো এই বিষয়গুলো একটু ফলো করে তুমি তোমার ডে টু ডে লাইফে কথাগুলো বলে গোটা কর্মটি সেটাকে একটু বড় করে দিতে পারবে. সো এই হচ্ছে মোটামুটি ডেইলি লাইফ. তোমরা যদি চাও এটাকে তুলে রাখতে পারো, এটাই করতে পারো. কেউ যদি চাও যে না বইটা ভালো বইটা করতে পারো, কেউ যদি মনে করছে না নিজের থেকে লিখে পড়বে সেটাও করতে পারো. সো যদি কেউ লিখে আমাকে দেখাও হোয়াটসঅ্যাপে তাহলে আমার মনে হয় আমার জন্য একটু সুবিধা হয়, সেগুলো আমি একটু ভালো আপনি দেখে এক্সামিন করে দিতে পারি. সো হোমওয়ার্ক আকারে যেটা দিয়ে রাখছি এই এক্সাম্পল হচ্ছে এই কম্পোজিশন দুইটাকে, দুইটাই প্রথমটা নেটিভ ফ্লেস এবং ডেইলি লাইফ দুইটাই তোমরা সুন্দর করে লিখবে, লিখে ছবি আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে, আমি সেই ছবিগুলো দেখবো এক্সামিন করবো এবং প্রশ্নগুলো শুধিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করছি. তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ.